যেহেতু আমাদের এই সরি ঘূর্ণিঝড় আমাদের রাডার রেঞ্জের মধ্যে চলে এসেছে, তো ন্যাচারালি আমাদের ইস্ট কোস্ট বরাবর যে রাডার নেটওয়ার্ক আছে সেগুলোকে আমরা ট্র্যাকিং শুরু করেছি। এই মুহূর্তে ট্র্যাকিং চলছে আমাদের পারাদ্বীপ রাডারের মাধ্যমে। তো লেটেস্ট যে ইমেজ আমরা পেয়েছি পারাদ্বীপে, আজকে সকাল 10টার যেটা পজিশন হচ্ছে 177 কিলোমিটার সাউথ সাউথ ইস্ট অফ দীঘা। আজকে সন্ধে এবং বিকেল এই যে সময়টায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল ক্রস করবে ঘূর্ণিঝড় বিটুইন দীঘা অ্যান্ড হাপি আইল্যান্ড অফ বাংলাদেশ ক্লোজ টু সুন্দরবন। এবার যেটা আমি বলছি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, আফটার ল্যান্ডফল ইট উইল মুভ নর্থ ইস্ট ডাইরেকশন অ্যান্ড পাস ভেরি ক্লোজ টু কলকাতা। ওয়ার্নিং রেইনফল যেটা আমরা দিয়েছিলাম যে আজকে 20 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উপকূলবর্তী জেলাগুলো মূলত নর্থ সাউথ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেইনফল। উইন্ড ওয়ার্নিং যখন সিস্টেম উপকূল ক্রস করবে সে সময় মূলত 3টে ডিস্ট্রিক্ট উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই 3টে জেলাতে 155 থেকে 165 গাস্টিং সর্বোচ্চ 185 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। বাকি যে উপকূলবর্তী জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর এখানে উইন্ড স্পিড থাকবে অতিক্রম করার সময় 110 থেকে 120, সর্বোচ্চ 130 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আমাদের এই উইন্ড স্পিড থাকবে। ইন্টেরিয়ার ডিস্ট্রিক্ট যেগুলো আমাদের অর্থাৎ উপকূল ছাড়া বাকি ভেতরের যে জেলাগুলো সেখানে 45 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টায়, সর্বোচ্চ 65 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। থার্ড যেটা সাইক্লোনের সাথে অ্যাসোসিয়েটেড ওয়েদার সেটা হচ্ছে স্ট্রং সার্জ। সামুদ্রিক জলোচ্ছ্বাস উত্তর ও দক্ষিণ 24 পরগনায় 4 থেকে 5 মিটার, এবং এই যে 4 থেকে 5 মিটার বলছি এটা কিন্তু অ্যাবাভ দ্য অ্যাস্ট্রোনমিক্যাল টাইড লেভেলের ওপরে। পূর্ব মেদিনীপুরে এটা হচ্ছে 3 থেকে 4 মিটার। ফিশারম্যান ওয়ার্নিং, ফিশারম্যানদের 21-এর আগে অবধি সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, 21 তারিখ অবধি তারা কেউ যাবে না। অথবা সবচেয়ে ভালো যেটা আমরা বলেছি যে টিল ফার্দার অর্ডার কেউ মাছ ধরতে যাবে না। এবার কলকাতাতে আমরা দেখছি কি 110 থেকে 120, সর্বোচ্চ 130 কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়া বইবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সেই জন্য কলকাতার জন্য আমরা স্পেশাল অ্যাডভাইসারি যেটা দিয়েছি সেটা হচ্ছে আজকে 20 তারিখ সমস্ত এস্টাবলিশমেন্ট কলকাতার বন্ধ থাকবে এবং দরকার হলে পরে টোটাল রেস্ট্রিকশনস অফ পাবলিক মুভমেন্ট আজকের দিনের জন্য। যেটা নতুন আমরা দিয়েছি অ্যাড করেছি সেটা হচ্ছে আমাদের মূলত পোস্ট ল্যান্ডফল আউটলুক। পোস্ট ল্যান্ডফল আউটলুক সেটা হচ্ছে যে সিস্টেম লাইকলি টু কন্টিনিউ আফটার হিটিং কোস্ট নর্থ ইস্ট ওয়ার্ডস অ্যাক্রস গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ এবং ধীরে ধীরে দুর্বল হবে। কিন্তু 21 তারিখ সকাল অবধি, আই রিপিট 21 তারিখ সকাল অবধি সিস্টেম ইন্টেন্সিটি মেনটেন করবে অ্যাজ এ সাইক্লোনিক স্টর্ম। 21 তারিখ সকাল অবধি যেহেতু সাইক্লোনিক স্টর্ম ইন্টেন্সিটি মেনটেন করবে ফলে 21 তারিখ দক্ষিণবঙ্গের যে দুটো জেলা নদিয়া এবং মুর্শিদাবাদ এই দুটো জেলাতে 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টায়, সর্বোচ্চ 90 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 21 তারিখ বিকেলের দিক থেকে সিস্টেম ফার্দার উইকেনে হবে এবং বাংলাদেশের ওপরে অ্যাজ এ ডিজি মানে গভীর নিম্নচাপ, অতি গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ ডিপ্রেশন হিসাবে থাকবে হচ্ছে বাংলাদেশের ওপরে 21-এর আফটারনুন থেকে। ফলে নদিয়া মুর্শিদাবাদে বৃষ্টি হচ্ছে 20 তারিখ রাত থেকে মোটামুটি 21 তারিখ। উত্তরবঙ্গের ক্ষেত্রে 20 তারিখ মূলত মালদা এবং 2 দিনাজপুরে রাত থেকে বৃষ্টি বাড়বে হচ্ছে মালদা, 2 দিনাজপুরে 20 তারিখ বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি। 21 তারিখ উত্তরবঙ্গের সমস্ত জেলাতে
ভারী থেকে অতি ভারী বৃষ্টি ইনক্লুডিং সিকিম সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের সমস্ত প্লাস সিকিমে 21 তারিখ বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা দেওয়া রয়েছে। ড্যামেজ আমরা যেরকম অ্যাপ্রিহেন্ড করছিলাম অর্থাৎ সেগুলো একই থাকছে, যেহেতু যারা কোস্টাল ডিস্ট্রিক্টগুলো 3টে ডিস্ট্রিক্ট নর্থ সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এরা অ্যাফেক্টেড হবে স্ট্রং সার্জ থেকে, গেল উইন্ড থেকে এবং হেভি রেইনফল 3টেই এরা পাবে, ফলে ম্যাক্সিমাম ড্যামেজ এখানে হবে। সেকেন্ড যেটা হচ্ছে এর থেকে একটু ভেতরের যে ইন্টেরিয়ার ডিস্ট্রিক্ট কলকাতা হাওড়া হুগলি নর্থ সাউথ চব্বিশ কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোতে স্টর্ম সার্জ কোনো ইম্প্যাক্ট নেই, কিন্তু ডেফিনেটলি গেল উইন্ড এবং বৃষ্টির থেকে অ্যাফেক্টেড হবে। আরও ভেতরে যখন আমরা যাবো ইন্টেরিয়ার ডিস্ট্রিক্টগুলোতে সেখানে উইন্ড স্পিড অতটা থাকবে না 45-55, কিন্তু বৃষ্টি হবে, ফলে বৃষ্টি থেকেও তারা অ্যাফেক্টেড হবে। কিছু অ্যাডভাইসারি আমরা অলরেডি যেটা দিয়েছিলাম আবারও আমি রিপিট করছি, সেটা হচ্ছে টোটাল সাসপেনশন অফ ফিশিং অপারেশন, না বলা অবধি কেউ মাছ ধরতে যাবে না সমুদ্রে। টোটাল সাসপেনশন অফ টুরিস্ট অ্যাক্টিভিটি, অলরেডি কলকাতার ক্ষেত্রে আমরা টোটাল রেস্ট্রিকশন পাবলিক মুভমেন্টের উপরই অ্যাডভাইসারি হিসাবে দিয়েছি। সমস্ত রকম লোককে যেটা রিকোয়েস্ট করা হচ্ছে জনগণকে, যে নিজের বাড়িতে থাকতে যদি সেটাকে নিরাপদ মনে হয়, আদারওয়াইজ কোনো নিরাপদ জায়গায় শিফট করে যেতে বা সরকারের যে সাইক্লোন শেল্টার ইত্যাদি আছে সেখানে মুভ করে যেতে। এত বড় পরিধি কলকাতা তো আমাদের একদম কোস্টে নয়, কোস্ট থেকে একটু দূরে, তো ন্যাচারালি ল্যান্ডফল যেটা হবে সেটা আমরা বলছি ক্লোজ টু সুন্দরবন। ল্যান্ডফল হওয়ার পরে সিস্টেম মুভ করবে নর্থ নর্থ ইস্ট ডাইরেকশনে, এই নর্থ নর্থ ইস্ট ডাইরেকশনে যখন যাবে তখন কলকাতার ইস্ট দিয়ে ক্রস করবে, সেই জন্য আমরা বলছি ক্লোজ টু কলকাতা। পরে এটা গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের নদিয়া মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে প্রবেশ করে যাবে।